চ্যানেল। তো অনেকদিন ধরে ভাবছিলাম কুমারটুলিতে আসবো, বাট আসা হয়ে উঠছিল না, অবশেষে চলে এসেছি। তো এমনিতেই পুজোর আর বেশি বাকি নেই, 10-15 দিন মতো হাতে আছে। তো তোমরা তো সবাই জানো যে 25 তারিখ মহালয়া। তো মহালয়া মানেই দেবীর আগমন শুরু হয়ে গেছে অলরেডি, মানে শুরু হয়ে যাবে আর কি। তো এটা আমার কুমারটুলিতে ফার্স্ট ব্লগ, তো কোনো আসিনি ফার্স্ট টাইম। তো দেখা যাক ঘুরে কেমন লাগে। আর এখানে মানে অনেক, তোমরা যখন আসবে এখানে অনেক ইউনো অনেক ফটোগ্রাফার্স অনেক ক্রিয়েটার্সরা এখানে অলরেডি ভিডিওগ্রাফি করবে, তো তোমার অসুবিধা কোনো হবে না। বাট দেখি আমরা কি ক্যাপচার করতে পারি। তো আর এটা আমাদের কুমোরটুলিতে ফার্স্ট টাইম, তো খুব এক্সাইটেড, চলো ঘুরে দেখবো আমরা। তো ও খুব এক্সাইটেড, শাড়ি ফাড়ি পরে একদম, তো খুবই এক্সাইটেড। তো দেখি কুমোরটুলিতে ঘুরে দেখি কেমন। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক দোকান এখন অলরেডি প্রায় প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে, কারণ ওয়েদারটা খুবই বাজে। আর বলতে না বলতে দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আমাদের এখনই একটা আস্থার দরকার, নাহলে আমাদের ফোন টোন সব ভিজে যাবে। যেমন কি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কত জোরে বৃষ্টি হচ্ছে, তাই কি করবো, করতে হবে না, ব্লগিং বাড়ি চল। গেস গাইস, এখন আমরা ব্লগিং করতে বেরিয়েছি, আর যেটা প্রত্যেকবার হয় আমাদের সাথে, এখানে বৃষ্টিতে পুরো ঘেটে দিয়েছে ব্যাপারটা, তো স্বাভাবিক। আর এখন একদম লাস্ট মুহূর্তে কাজ চলছে এখানে, তো একটু প্রবলেম্যাটিক হয়ে গেছে। তো মানে যখনই লগিং করতে হয় মানে এটাই হয়, যাই হোক পরে দেখা হচ্ছে। খেলা ঘর বাঁধতে লেগেছি পাচ্ছেন। আমরা এখন কুমারটুলিতে চলে এসেছি, আর এখানে একটা আলাদাই অনুভূতি আছে যেটা আপনারা না আসলে বুঝতেই পারবেন না। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে জোর কদমে কাজ চলছে, কারণ পুজোর কিন্তু আর বেশি দিন বাকি নেই। আর এখানে কিন্তু শুধু ঠাকুর বানানো হয় তাই না, আর এখানে ঠাকুরের সব রকমের সরঞ্জামও পাওয়া যায়। এখানে শুধু একটা দুটো দোকান না, এখানে অনেক সারি সারি দোকান রয়েছে। তো যেমন কিনা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কত এক্সেসরিজের দোকান, আর এখানে কিন্তু আপনারা সব রকমের জিনিসপত্র পেয়ে যাবেন। আর যখন আমরা গেছিলাম তখন ওয়েদারটা খুবই বাজে ছিল, আর যেমন আপনারা দেখলেন হঠাৎ করেই বৃষ্টি নেমে গেছিলো, আর তার জন্য কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে সমস্ত প্রতিমাগুলোকে প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছিল। তো পুজোর আর বেশি দিন বাকি নেই, তাই আমরা ভেবেছিলাম সব ঠাকুর হয়তো রেডি হয়ে গেছে। তো যেমন কি আপনারা দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু সব ঠাকুর পুরোপুরি রেডি নয়, এখানে ঘরের ঠাকুর থেকে বড় বড় ক্লাবের ঠাকুরও বানানো হচ্ছে। আর হ্যাঁ, শুধু একটা জিনিসই মাথায় রাখবেন, আপনারা কিন্তু কোনো ফার্মের ভেতরে ঢুকতে পারবেন না, কারণ ওখানে যারা কাজ করে তাদের কাজ করতে খুবই অসুবিধা হয়। আর হঠাৎ এক্সপ্লোর করতে করতে আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ছোট ছোট দুর্গাও বানানো হচ্ছে নিজের হাতে, যেটা কি খুবই সুন্দর দেখতে লাগছে। আর আমাদের হট করে চোখে পড়লো এরকম একটা থিম, চামের মধ্যে চা বিক্রি হচ্ছে, এটা কিন্তু খুব একটা ইউনিক থিম, দেখে খুবই ভালো লাগছে। আর এখানে ভালো দোকানপত্র কিছু নেই, তো চাই খাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ আমি বৃষ্টির ওয়েদারে চা খেতে চলে এসেছি, মানে আমরা এটাই খুঁজছি না এতক্ষণ ধরে, এত ঠাকুর দেখে আমি জানি না কতটা কভারেজ করতে পেরেছি, বাট আশা করি বৃষ্টির মধ্যে চেষ্টা করেছি এখন তোমাদের দেখানোর জন্য যতটা সম্ভব হয়েছে। তো অবশেষে চা খেতে চলে এসেছি, দেখতেই পাচ্ছি আমার পিছনে টি স্টল, তো দেখা যাক চা খাই কেমন লাগে। আর এখানে যখন আপনারা আসবেন তখন একটা জিনিস কিন্তু আপনারা সবে এগ্রি করবে, এখানে সব পুরনো বাড়ি, আর দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। তো ইউনো এই জায়গাটা এতটা কুল, তোমার নর্থ কলকাতার ভাইবস পাবে এখানে, তো ইটস ভেরি কুল। আর হেরিটেজ ব্যাপারটা কারই না ভালো লাগে, আর এটাই হলো হয়তো নর্থ কলকাতার বিশেষত্ব।
তোমরা এখন দেখতেই পাচ্ছ এখন আমরা ঘাটে চলে এসেছি। এখানে একটা আলাদাই অনুভূতি যা বলে বোঝানো যায় না, তাই এখানে বেশি ব্লগিং না করে মুহূর্তটাকে এনজয় করলাম। আপাতত আমাদের ব্লগিং এখানেই শেষ করছি। তো খুবই ভালো লাগলো কুমোরটুলি ঘুরে। তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, অতটা ভালো মতো কভার করতে পারিনি, বৃষ্টিও এসে গেছিলো। তো চল, যতটা করেছি অনেক আই গেস ফলো করেছি। ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড এর সেকেন্ড পার্টও থার্ড পার্টও আসবে। তো মেক শিওর সাবস্ক্রাইব আসবে।